অপহরণ কাণ্ডৰ আড়ত ড্ৰাগছৰ লেনদেন অপহরণকারী ড্রাগস ব্যবসায়ী অপহৃত ড্রাগস পেডলার ড্রাগসর বাবে মহানগরীত অপহরণ কাণ্ড পল্টন বাজার নেপালী মন্দিরের কাহর পড়া 14 এপ্রিলত অপহরণ হয়েছিল ডিমাপুরের দুই ব্যবসায়ী কানহায়া সিং আর উত্তম জয়সওয়াল আর 18 এপ্রিলত হাতিগাঁওয়ের হিজুবাড়ির ফারুক আহমেদর বাসগৃহর পৰা উদ্ধার দুই অপহৃতক আচরিত কথা হল 14 এপ্রিলের পর নিরুদ্দেশ হয়ে আছিল দুই ব্যবসায়ী কানহায়া আর উত্তম কিন্তু পরিয়ালে কাক চপা নাছিল আরক্ষীর আরক্ষীর ভাষ্য নেপালী মন্দিরের কাহর পর অপহরণ করা হয়েছিল দুই ব্যবসায়ী নেপালী মন্দিরের কাহত যথেষ্ট জনসমাগম অচিনাকি লোকক গাড়িত ভরায় অপহরণ করা কিছু সন্দেহর আবর্তন নিশ্চয় মাজত আছিল চিনাকি প্রাগ নিউজের হাতত আহি পড়া এক্সক্লুসিভ খবর মতে দুই পক্ষর মাজত হয়েছিল ড্রাগসর লেনদেন অপহরণকারী ফারুক ড্রাগস ব্যবসায়ী 2022 চনের 23 ডিসেম্বরত ADCP কল্যাণ পাঠকর নেতৃত্বত গ্রেপ্তার হয়েছিল ফারুক এই কথা খুদ স্বীকার করেছে ফারুকর পরিয়ালে সেই কারণে ফারুকর সঙ্গে সম্পর্ক নাই পিতৃ মাতৃ আহিছিল সাগে মানে ধরেছিল তাক গম পাইছে যে কিবা ড্রাগসর লগত কিবা হেরি আছিল এটা কিন্তু যেহেতু আমার ঘরের লগত হেনু মানে খুব একটা সম্বন্ধ ভাল নয় এই কারণে গম পাওয়া নাই কিন্তু আমার হাতত আহি পড়া খবর মতে অপহরণকারী ফারুক আহমেদর উপরও ফারুকে অপহরণ করা ডিমাপুরের দুই ব্যবসায়ী ড্রাগস ব্যবসায়ের লগত জড়িত ড্রাগসর লেনদেনের বাবদ ফারুকে ধন পাব আছিল সেই কারণেই সেই ধন নিদিয়ার বাবে অপহরণ করেছিল ডিমাপুরের ব্যবসায়ী কানহায়া আর উত্তমক অপহরণের গোচর রুজু করা নাছিল থানাত ভুক্তভোগীর পরিয়ালে আরক্ষী বিশেষ সূত্রের পর লাভ করা তথ্যর ভিত্তিতে ফারুকর বাসগৃহত উদ্ধার করা হল কানহায়া আর উত্তমক সেই সময় ফারুকর ঘরত আছিল ফারুকর পত্নী অলি দেবী নাথ সেই কারণে আরক্ষী গ্রেপ্তার করেছে অলি দেবী নাথক বর্তমান পলাতক ড্রাগস ব্যবসায়ী ফারুক আহমেদ আড়াইটামান বাজার একটা ইনফরমেশন একটা পালো ইনফরমেশন পালো যে মানুষ দুজন ব্যবসায়ী দুজন হাতিগাঁও নদবমা ওচৰত হসপিটাল ওচৰত হাউস নম্বর 2 ফারুক নামৰ লড়া এজনে মানে কিডনেপ করে আনি আবদ্ধ করে রাখিছে রুম এটা এইবিলাক অত্যাচার চলাই আছে বলে সংবাদ পালো তাৰপিছত আমার স্টাফ যা গল আমি গলো গৈ পেলাই তারপর দুজন লড়া আমি রিকভারি করা হয়েছে তেওঁলোকের কিবা পার্সনেল হয়তো আগর কিবা থাকিব পারে এটো তদন্ত চলি আছে 14 তারিখে রাতিপুৱা অপহরণ করেছে এটো তেওঁলোকে কোৱা মতে পল্টন বাজার এই নেপালী মন্দিরের ওচৰৰ পৰা আগর বোধহয় তেওঁলোকের কিবা চিনাকি থাকিব পারে এটা সেইখানে তদন্ত চলি আছে আমার তদন্ততে ওলাব আর গোটেইখিনি ফারুকর গৃহর পৰা কানহায়া আর উত্তমক উদ্ধার করার পিছতেই 10 লাখ টাকা মুক্তিপণের কথাটো পোহরলৈ আহিছে সেই কথা আরক্ষীক জনাইছে কানহায়া আর উত্তমে ফোন করে পেলে পয়সা ঘর মানুষ মানে ভিডিও দি পঠাইছে ভিডিও পঠাই পেলে ফোন করে পয়সাটা দাবি আরক্ষীয়ে পিছে সকল কথা সংবাদ মাধ্যমের সম্মুখত রাজহুয়া করা নাই 2022 চনের 23 ডিসেম্বরত গ্রেপ্তার হওয়া ফারুক জেলের পৰা ওলাই পুনৰ লিপ্ত হয়েছিল ড্রাগস ব্যবসায়ত আরক্ষীয়ে গ্রেপ্তার করবলে সক্ষম হবনে পলাতক ফারুক আহমেদক ভিডিও জার্নেলিস্ট রামুর সহযোগত ববিতা গগৈ রিপোর্ট প্রাগ নিউজ